ভারত শাসিত কাশ্মীরের পুলওয়ামায় এক হামলায় 40 জনের বেশি নিরাপত্তা রক্ষী নিহত হওয়ার পর লাইন অফ কন্ট্রোল অতিক্রম করে পাকিস্তানের সীমানার ভিতরে হামলা করেছে ভারত। ভারতের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে এই হামলায় পাকিস্তানের ভিতরে বহু মানুষ নিহত হয়েছে, তবে পাকিস্তানের দাবি তারা এসব হামলা ঠেকিয়ে দিয়েছে। জঙ্গি হামলার ওই ঘটনার পর থেকেই দুই দেশের মধ্যে চলছে উত্তেজনা। পুলওয়ামায় হামলার পর ভারত এর সমুচিত জবাব দেওয়ার হুমকি দিয়েছিল। অন্যদিকে পাকিস্তান বলেছিল যে আক্রান্ত হলে তারাও বসে থাকবে না, দুটো দেশের হাতেই পারমাণবিক অস্ত্র রয়েছে। কিন্তু প্রতিবেশী এই দুই বৈরী দেশের কার কেমন সামরিক শক্তি রয়েছে? গ্লোবাল ফায়ার পাওয়ারের 2018 সালে প্রতিবেদন অনুযায়ী সামরিক শক্তির দিক থেকে বিশ্বের 136টি দেশের মধ্যে ভারতের অবস্থান চতুর্থ, অন্যদিকে পাকিস্তানের অবস্থান 17তম। এই তালিকা তৈরি করা হয়েছে 55টিরই বেশি উপাদান বিবেচনায় নিয়ে। ভৌগোলিক, অর্থনৈতিক, স্থানীয় শিল্প, প্রাকৃতিক সম্পদ, কর্মদক্ষতা এবং প্রথম, দ্বিতীয় বা তৃতীয় বিশ্বের দেশের মর্যাদার বিষয়গুলো এখানে বিবেচনায় আনা হয়েছে। জনসংখ্যার দিক থেকে পাকিস্তানের চেয়ে অনেক এগিয়ে ভারত। পাকিস্তানের জনসংখ্যা যেখানে 20.5 কোটি, সেখানে ভারতের জনসংখ্যা 128 কোটিরও বেশি। পাকিস্তানের সৈন্য সংখ্যা 9,19,000 হলেও ভারতের সেনাবাহিনীর সদস্য সংখ্যা কয়েক গুণ বেশি। ভারতের সৈনিকের সংখ্যা প্রায় 20 লাখ। ভারত ও পাকিস্তান এই দুই দেশের প্রতিরক্ষা বাজেটে বড় পার্থক্য রয়েছে। ভারতের প্রতিরক্ষা বাজেট $4,700 কোটি, অন্যদিকে পাকিস্তানের প্রতিরক্ষায় বরাদ্দ রয়েছে $700 কোটি। ভারতের মোট সামরিক বিমান রয়েছে 2185টি, আর পাকিস্তানের রয়েছে 1281টি বিমান। এসবের মধ্যে ভারতের যুদ্ধবিমান রয়েছে 590টি আর পাকিস্তানের 320টি। সেই সঙ্গে ভারতের আক্রমণকারী বা অ্যাটাকিং বিমান রয়েছে 804টি, অন্যদিকে পাকিস্তানে আছে 410টি। পরিবহনের জন্য ভারতের রয়েছে 708টি বিমান এবং পাকিস্তানের রয়েছে 486টি। পাকিস্তানের সামরিক বাহিনীর কাছে সাধারণ হেলিকপ্টার রয়েছে যেখানে 328টি, ভারতের কাছে রয়েছে 720টি। তবে পাকিস্তানের আক্রমণকারী বা অ্যাটাকিং হেলিকপ্টার রয়েছে 49টি, যেখানে ভারতের আছে মাত্র 15টি। কার্যক্ষম বিমানবন্দর রয়েছে ভারতের 346টি আর পাকিস্তানের 151টি। পাকিস্তানের মোট ট্যাঙ্কের সংখ্যা 2182টি হলেও ভারতের রয়েছে এর প্রায় দ্বিগুণ, 2426টি রয়েছে ভারতের। ভারতের সাজওয়াজান রয়েছে 3147টি আর পাকিস্তানের 2604টি। গ্লোবাল ফায়ার পাওয়ারের তালিকায় স্বয়ংক্রিয় অস্ত্রের দিক বিবেচনায় ভারতের চেয়ে এগিয়ে রয়েছে পাকিস্তান। ভারতের 190টি এ ধরনের অস্ত্র থাকলেও পাকিস্তানের রয়েছে 360টি। তবে টেনে নিয়ে যাওয়া যায় এমন আর্টিলারি ভারতের রয়েছে 4158টি, তবে পাকিস্তানের আছে 1/4 মাত্র 1240টি। রকেট প্রজেক্টর ভারতের আছে 266টি আর পাকিস্তানের আছে 144টি। ভারতের নৌবাহিনীর কাছে মোট যুদ্ধযান রয়েছে 295টি আর পাকিস্তানের আছে 197টি। এসব যুদ্ধযানের মধ্যে ভারতের একটি বিমানবাহী রণতরী থাকলেও পাকিস্তানের সেরকম কিছুই নেই। ভারতের কাছে 16টি সাবমেরিন বা ডুবোজাহাজ থাকলেও পাকিস্তানের আছে 5টি। ফ্রিগেট রয়েছে ভারতের 14টি আর পাকিস্তানের 10টি। ভারতের 11টি ডেস্ট্রয়ার থাকলেও পাকিস্তান এরকম কোনো যুদ্ধজাহাজ নেই। তেমনি ভারতের 22টি করবেট থাকলেও পাকিস্তানের এরকম কোনো নৌযান নেই। ভারতের প্যাট্রোল নৌযান রয়েছে 139টি আর পাকিস্তানে আছে 11টি। মাইন যুদ্ধজাহাজ রয়েছে ভারতে 4টি আর পাকিস্তানে 3টি। নৌবন্দর, কর্মক্ষম ব্যক্তি, বাণিজ্য জাহাজ, সংরক্ষিত শক্তি ইত্যাদির দিক বিবেচনায় পাকিস্তানের চেয়ে বেশ অনেকটা এগিয়ে রয়েছে ভারত। গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স অনুযায়ী সামরিক দিক থেকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ যুক্তরাষ্ট্র, এরপরই রয়েছে রাশিয়া, চীন ও ভারত। শীর্ষ 10 দেশের মধ্যে রয়েছে ফ্রান্স, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া, জাপান, তুরস্ক এবং জার্মানি। ভারত এবং পাকিস্তান এই দুটো দেশের হাতেই রয়েছে পারমাণবিক অস্ত্র। তবে গ্লোবাল ফায়ার পাওয়ার তাদের রিপোর্ট উল্লেখ করেনি যে কোনো দেশের হাতে কতটি এ ধরনের অস্ত্র রয়েছে। প্রতিষ্ঠান বলছে পারমাণবিক অস্ত্র ক্ষমতার বিষয়টি তারা তাদের রিপোর্টে বিবেচনায় নেয়নি। সামরিক বিশ্লেষকরা অবশ্য বলে থাকেন যে পারমাণবিক অস্ত্র যুদ্ধের ক্ষেত্রে অনেকটা ডেটোরেন্ট বা নিবৃতকরণের উপাদান হিসেবে কাজ করে, কারণ শেষ বিচারে এ ধরনের অস্ত্র কেউ ব্যবহার করতে চাইবে না। পাকিস্তানে ভারতের বিমান হামলার পর দেশটির জনগণকে সম্ভাব্য সব ধরনের পরিণতির জন্য তৈরি থাকতে বলেছেন প্রধানমন্ত্রী ইমরান খান। এ সময় তিনি সশস্ত্র বাহিনীকেও তলব করেন। মঙ্গলবার ভোর 3:30 দিকে সীমান্ত রেখার পাশে পাক অধিকৃত কাশ্মীরে ভারতীয় বিমান বাহিনীর অভিযানের পর দেশটির জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক শেষে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। ভারতীয় বিমান বাহিনীর আকস্মিক হামলার পর মঙ্গলবার ইমরান খানের সভাপতিত্বে দেশটির শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে বৈঠকে বসেন। বৈঠকের পর পাকিস্তানের তরফ থেকে বিবৃতিতে বলা হয়েছে, ভারত অকারণে আগ্রাসন দেখিয়েছে।
পাকিস্তান নিজের ঠিক সময় ও ঠিক জায়গায় এর জবাব দিবে। তাই যে কোনো অবস্থার জন্য পাক সেনা ও পাকিস্তানের সাধারণ মানুষকে তৈরি থাকতে বলেছেন তিনি। ইমরান খানের দফতরে ওই বৈঠকে উপস্থিত ছিলেন পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি, সেনাপ্রধান কামার জাবেদ বাজওয়া, পাক সেনার মুখপাত্র আসিফ গফুর সহ একাধিক শীর্ষ কর্মকর্তারা। এই বৈঠকে প্রত্যেকেই বালাকোটের ক্ষয়ক্ষতির কথা অস্বীকার করেছে। তাদের দাবি, ভারত নিজেদের স্বার্থে মিথ্যা দাবি করছে। ইমরান খানের দাবি, ভারত নির্বাচনের স্বার্থে এসব প্রচার করছে। ভারতের এই অভিযান যে আসলে হয়নি সেটা বোঝাতে পাকিস্তান অন্যান্য দেশের সঙ্গে কথা বলবে বলেও জানিয়েছে। এর আগে মঙ্গলবার স্থানীয় ভোর 3:30 দিকে ভারতীয় বিমানবাহিনী পাক অধিকৃত কাশ্মীরে 21 মিনিটের বিমান হামলা পরিচালনা করে। হামলায় কাশ্মীরের চকোটি ও মুজাফফরাবাদ, বালাকোট, জঙ্গি গোষ্ঠী জয়শ মোহাম্মদের 3টি লঞ্চপ্যাড ও কন্ট্রোল রুম α3 ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে ভারতীয় বিমানবাহিনী। এছাড়া হামলায় অন্তত 200 থেকে 300 সন্ত্রাসী নিহত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। যুদ্ধবিমান মিরাজ 200 সহ অন্যান্য জঙ্গি বিমান থেকে কাশ্মীরের সন্ত্রাসীদের আস্তানায় অন্তত 1000 কেজি ওজনের বোমা ফেলা হয়েছে। তবে পাকিস্তান আন্তঃবাহিনী গণসংযোগ পরিদপ্তর বলছে সীমান্ত রেখা লঙ্ঘন করেছে ভারতীয় বিমানবাহিনীর জঙ্গি বিমান, তাৎক্ষণিকভাবে জোরালো জবাব দেওয়ায় পালিয়ে গেছে। হতাহতের ঘটনা ঘটেনি বলেও দাবি করেন তারা। এদিকে মঙ্গলবার ভোররাতে পাকিস্তানের মাটিতে জৈশের জঙ্গিডেরা নিশ্চিহ্ন করতে যে সফল সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছে তার জন্য প্রশংসা জোয়ারে ভাসছে ভারতীয় বিমানবাহিনী। ভারতের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে ভারতীয় বিমানবাহিনীকে অভিনন্দন জানিয়েছে অনেকেই। একের পর এক টুইট করে ভারতীয় বিমানবাহিনীকে অভিনন্দন জানাচ্ছে বলিউড তারকারা। বলিউড অভিনেতা অক্ষয় কুমার এই মুহূর্তকে গর্বের মুহূর্ত বলে দাবি করেছেন। তিনি বায়ুসেনাকে এজন্য অভিনন্দন জানাবার পাশাপাশি পাকিস্তানে ঢুকে মারার বার্তা দিয়েছেন এই বলিউড তারকা। এদিনের হামলা ঘিরে ভারতীয় বায়ুসেনাকে অভিনন্দন জানিয়েছেন বলিউড তারকা সালমান খানও। সালমান এদিন জয় হোর বার্তা দেন। অজয় দেবগন তার স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় জানিয়েছেন ভারতীয় সেনার সঙ্গে ঝামেলা করতে আসলে এইটাই একমাত্র পরিণতি। তার টুইটে তিনি ট্যাগ করেছেন নরেন্দ্র মোদীকেও। অভিনেতা রজনীকান্ত এদিন ভারতীয় বায়ুসেনাকে অভিনন্দন জানান এই সার্জিক্যাল স্ট্রাইক 2 এর জন্য। পাকিস্তানের মাটিতে ঢুকে পাকিস্তানে হামলা চালানোর এই ঘটনা নিয়ে রীতিমতো উচ্ছ্বসিত তিনি। এছাড়া বলিউড অভিনেত্রী কাজল আগারওয়াল এই হামলার জন্য ভারতীয় বিমানবাহিনীকে অভিনন্দন জানিয়েছেন। তার দাবি, ভারত সঠিকভাবে এই হামলার জবাব দিয়েছে। পুলওয়ামায় জঙ্গি হামলার জবাবে সীমান্ত রেখা পেরিয়ে পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে ভারতীয় বিমানবাহিনীর আকস্মিক হামলার পরও বদল নেই পাকিস্তানের। সীমান্তে ব্যাপক গোলাবর্ষণ শুরু করেছে পাকিস্তান সেনাবাহিনী। কলকাতা 24 জানায়, জম্মু কাশ্মীরের রাজৌরি সেক্টরে ব্যাপক শেলিং শুরু করেছে পাকিস্তান। পাল্টা জবাব ভারতীয় সেনার তরফ থেকেও। একেবারে খোলা হাতে পাকিস্তানকে জবাব দিচ্ছে ভারতীয় সেনারা। পাকিস্তানকে জবাব দেওয়ার জন্য হেভি অস্ত্র ব্যবহার করেছে ভারতীয় সেনার জওয়ানরা। মঙ্গলবার ভোররাতে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাঁটিতে হামলা চালায় ভারতীয় বায়ুসেনা। ভারতীয় যুদ্ধবিমান মিরাজ 2000 এর সাহায্যে এদিন ভোর 3:30 নাগাদ ওই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা ANI। মুজাফফরাবাদ সেক্টরের সকল জঙ্গি ঘাঁটি সম্পূর্ণ ধ্বংস করে দিয়ে আসে ভারতীয় বায়ুসেনা। মুড়ি মুরগির মতো 1000 পাউন্ড বোমা বর্ষণ করা হয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা ANI। মঙ্গলবার ভোরে বায়ুসেনাদের 21 মিনিটের এই অভিযানে সন্দেহভাজন 300 জঙ্গি নিহত হয়েছে বলে দাবি করেছে ভারত। তবে তাদের এই দাবি প্রত্যাখ্যান করে পাকিস্তান বলছে ভারতের বিমান হামলায় কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতি হয়নি। আর এরপরেই রাজৌরি সেক্টরে ব্যাপক গোলাবর্ষণ শুরু করে পাকিস্তান সেনা। ভারতীয় সেনাবাহিনীর ছাউনি টার্গেট করে এই হামলা চালানো হয়। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। অন্যদিকে যুদ্ধকালীন তৎপরতায় সীমান্ত সংলগ্ন এলাকা থেকে সাধারণ মানুষকে সরানো কাজ শুরু হয়েছে। কারণ ভারতের প্রত্যাঘাতের পর পাকিস্তান চুপ করে বসে থাকবে না। আগামী দিনে গোলাবর্ষণের পরিমাণ আরও বাড়বে বলে মনে করছে ভারতীয় সেনারা। আর সেজন্য সব দিক থেকে তৈরি হচ্ছে ভারতীয় সেনা। উল্লেখ্য, গত 14 ফেব্রুয়ারি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পুলওয়ামায় ভয়াবহ আত্মঘাতী হামলা চালায় পাকিস্তান ভিত্তিক জঙ্গি গোষ্ঠী জয়শ মোহাম্মদ। এরপর থেকেই ভারত এবং পাকিস্তানের মধ্যে কূটনৈতিক সংঘাত চরমে উঠেছে।